নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, একটি রাজযোগ রূপোর আংটিকে সোনায় পরিণত করতে চলেছে। অর্থাৎ যে রাশিগুলির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই রাশিগুলির জাতক বা জাতিকা আপনি যদি হন, তাহলে এই একটি রাজযোগের কারণে আপনারা আর্থিক দিক থেকে, ফ্যামিলি সাপোর্টের দিক থেকে, সন্তান সুখের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, সমস্ত দিক থেকে আনন্দ লাভ করতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সমস্ত দিক শুভ হওয়ার সম্ভাবনা আগামীতে হতে চলেছে। তো কোন সে সৌভাগ্যশালী রাশিরা, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশীঘ্র। একটি রাজযোগ যা কিনা এতই পাওয়ারফুল যে রূপোর আংটিকে সোনায় পরিণত করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে রাজযোগটির কথা আমি এখন ভিডিওতে বলতে চলেছি, সেই রাজযোগের কারণে যে রাশিগুলির কথা বলবো, সেই রাশির জাতক বা জাতিকারা বিপুল অংশে তার বেনিফিট আগামীতে পেতে চলেছে। তা শুন, প্রথমে জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি এই রাজযোগটি কী হতে চলেছে, যার বেনিফিট এই রাশিগুলি পেতে চলেছে। বর্তমানে রাশিচক্র যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন রবি মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং শুক্র মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। এই যে বৃহস্পতি, রবি এবং শুক্রের নবম ও পঞ্চম দৃষ্টিতে যে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন এই রাশিগুলির উপর যথেষ্ট পরিমাণে এফেক্ট আসতে চলেছে। তবে এটি পজিটিভ এফেক্ট, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, দাম্পত্য জীবনের সুখ, সন্তান লাভ, এই সমস্ত কিছু হতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহ, রবি গ্রহ ও বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই তিনটি গ্রহ শুভ অবস্থায় না থাকে বা তিনটির মধ্যে দুটি গ্রহ বা একটি গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আপনি এর পূর্ণাঙ্গ ফল পাবেন না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের জন্মছকে এই তিনটি গ্রহের পজিশান কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই নবপঞ্চম যোগের কারণে কোন রাশিগুলি হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল দিক যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যারা অনলাইনে কোনো বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে যারা ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বাধা দূর হতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন চাকুরি পেতে চলেছেন। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই নবপঞ্চম যোগের কারণে আগামী দিনের মধ্যে মালামাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও ভাগ্যোদয় হতে চলেছে। যে সমস্ত কাজে গিয়ে আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনাদের
না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এবং এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, সন্তান লাভ করতে চলেছেন, এবং না চাইতেই আপনারা এই সময় অনেক কিছুই করে ফেলবেন। এরপরে যে রাশির কথা বলবো সে রাশিটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগ আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে, অর্থাৎ আপনারাও হতে চলেছেন মালামাল। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা অনলাইনে কোনো বিজনেস করেন, ট্রেডিং করেন, এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা বিবাহিত জীবনে সুখ পেতে চলেছেন, যাদের বিবাহ হয়নি তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও আপনারা সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই নবপঞ্চম রাজযোগের কারণে আপনারাও হতে চলেছেন মালামাল, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না বা আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন, যারা ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা সন্তান লাভ করতে চলেছেন, যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ এই সময় করে ফেলতে পারবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই নবপঞ্চম রাজযোগের কারণে হতে চলেছেন মালামাল। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও ট্রেডিং করেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনারা যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ করে ফেলবেন, এবং এই সময় যারা অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইনে ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা চাকুরি করছেন না তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগের কারণে আপনারাও হতে চলেছেন মালামাল, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হতে চলেছে। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি আপনারা এই সময় সন্তান লাভও কিন্তু করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
এই নবপঞ্চম রাজযোগের কারণে হতে চলেছেন মালামাল। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সময় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি এই সময় ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং সন্তান সুখ পেতে চলেছেন। যাদের বিবাহিত জীবনে প্রবলেম চলছে তাদের সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মিলিয়ে যদি বলা যায়, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু আগামী দিন মালামাল হতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।